Good morning everyone, welcome back to my channel. আমি পায়েল। তো আজকে হলো সানডে, সেজন্য আজকে ব্রেকফাস্টে রাইস নুডলস বানাচ্ছি। এখন আমি সমস্ত সবজিগুলো কেটে নেব। তাহলে শীতকালে চাউমিন খাওয়ার মজাই আলাদা, কেননা সমস্ত সবজি দিয়ে চাউমিন করা যায়। রাইস নুডলসগুলোকে মাঝখান থেকে কেটে নেবো, কেননা রাইস নুডলসগুলো একটু বড় হয়, তো কড়াইতে যখন ভাজবো তখন উল্টানো যাবে না। সেই জন্য আগে থেকেই সেদ্ধ করার পরেই আমি রাইস নুডলসগুলোকে মাঝখান থেকে কেটে নেবো। সমস্ত সবজিগুলো আমার অর্ধেক ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা পরে দিলাম, কারণ পেঁয়াজটা একটু শক্ত থাকলে ভালো লাগে খেতে, সবজির সাথে নরম হয়ে গেলে ভালো লাগতো না। এরপর আমি দিয়ে দেব একটা ডিম, সবজিগুলোর সাথে ভেজে নেব। এরপর রাইস নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। কিছুটা দিয়ে নাড়াচাড়া করার পর তারপরে বাকি রাইস নুডলসগুলো দিয়ে দেব।
খাবে না কিন্তু তোজো। তো তোজো কোকো ডিম খেতে খুব ভালোবাসে। আসো চলো 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 এখন দুপুর বেলায় আমরা বাচ্চাগুলোকে খেতে দিতে যাচ্ছি। সামনে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে বাচ্চাগুলোর বাবা। মা মারা গেছে কিন্তু বাবা কখনো এই জায়গাটা ছেড়ে বা বাচ্চাদেরকে ছেড়ে চলে যায় না। ও আমাদেরকে দেখলে ভীষণ খুশি হয়। আমরা যে ওর বাচ্চাগুলোকে কেয়ার করছি ও সেটা বুঝতে পারে, সেটা খুব খুশি হয়। দেখো লেজ নাড়ছে। তো বাচ্চাগুলো খেলছিল, সবাই বেরিয়ে এসছে। চলো চলো চলো, তোরা আমাদেরকে চিনে গেছে এই কয়দিনে। ও দেখো মুখে করে কি নিয়ে খেলছে, ওরই গলাটা ফুলে গেছে, অনেকটা কমে গেছে গলা ফোলাটা। আসো চলো 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 আসো আসো। তো ওদেরকে খেতে দেওয়ার জন্য ডাকছি, তোরা আসছে ধীরে ধীরে। চলো খাবার চলে এসেছে। তো ওরা এক বাটিতেই পাঁচজন খাবে, এখানে চারজনকে দেখতে পাচ্ছি। তো একজন আবার ভেতরে ঢুকে আছে, তো ওকে বার করা হচ্ছে। তো ওরা পাঁচজন এক বাটিতেই খাবে, দুটো বাটিতে দিলে ওরা কখনোই খায় না। এক বাটিতে পাঁচজন একসাথে খাবে। তো এই বাচ্চাটার কানে একটু ইনফেকশন হয়েছে, তো সেই জন্য বরিক পাউডার গরম জল দিয়ে একটু ধুয়ে একটা ওষুধ দিয়েছে, সেটা সেই ওষুধটা লাগাতে বলেছে। তো সেটাই এখন করা হচ্ছে। একটা চোখ সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছি, তো আজকে ডাক্তারকে ফোন করা হবে, দেখি কি বলে। এখন আমরা খেতে দিয়ে আসলাম। তো খেতে আমরা দিই না, অন্য একজন দেয়, তো সে এখন বাড়িতে নেই, সেই জন্য আজকে আমরা দিলাম খেতে। আর ওষুধটাও খাই আসলাম একবারে। গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যেবেলায় এখন একটু বেরোচ্ছি, তো বাচ্চাগুলোর কাছেই যাব, কথা বলছে। যাই হোক, তো ওদের কাছে যাব। যখন আমরা আসছিলাম তো দেখছিলাম যে ওর একটা চোখে, যার গলাটা ফুলেছে তারই একটা চোখ পুরো ঘোলাটে হয়ে গেছে। তো ডাক্তার, তো ছবিটা পাঠিয়েছিলাম কি হয়েছে, তো উনি ছবিটা দেখে ওষুধ দিলেন। তো ড্রপটা এখন কিনবো, কিনে তারপর ওদেরকে দিয়ে আসবো, আর রাতের খাবারটাও একবারে দিয়ে আসবো। তো চল যাব।
তোদের সমস্ত ওষুধ খাওয়ানো হলো আর দিদিভাই আজকে আমাদের সাথে এসছে তো ও হচ্ছে গলাটা ফুলে গেছিল এখন দেখো অনেকটা কমে গেছে ওর গলাটা তো ওদেরকে ওষুধগুলো দিয়ে আসলাম তো আসার সময় দেখলাম এখন দেখলাম যে আরও দু তিনজনের হয়ে গেছে চোখে একই রকম অবস্থা তো ওদের হয়তো ঠান্ডা থেকেও হতে পারে বা ভিটামিনের অভাবেও হতে পারে যাই হোক ওষুধটা দিলে আশা করছি কমে যাবে ধীরে ধীরে তো সবাই ওদের কেয়ার করছে আমরাও করছি আরও দু তিনজন সবাই আছে দুপুরবেলা ওদেরকে খেতে দেয় আমরা ওষুধগুলি আসছি টাইম মতো গিয়ে তো দু তিনজন সবাই হেল্প করছে এখানে তো ওর বাবাও খুব কেয়ার করছে ওর বাবার সঙ্গে তোমাদেরকে তো দেখালাম ওর বাবার সামনেই বসে থাকে প্রত্যেক দিন ওর বাবা খুব আনন্দ পায় যখন আমরা যাই ওর বাবা রীতিমতো খুশি হয় আমাদেরকে দেখলে মানে ওর বাচ্চাগুলোকে যে আমরা টেক কেয়ার করছি সেটা ও দেখলে খুব খুশি হয় তো দৌড়ে দৌড়ে আমাদের কাছে এগিয়ে আসে আসার সময় দেখছিলাম বাচ্চাগুলো খেলছিল প্রথম দিন যেদিন দেখেছিলাম সেদিনকে মানে খুব কষ্ট লাগছিল ওদেরকে দেখে যে ওরা একদম নড়তে পারছিল না মানে একটা জায়গায় চুপ করে বসে আছে এমনিতেই ঠান্ডা ওই জায়গাটা তারপরে ওদের খাবার ঠিক মতো পাচ্ছিল না তো সেই জন্য আরও শরীর খারাপ হয়ে গেছিলো যাই হোক এখন বাচ্চাগুলোকে দেখে ভালো লাগছে ওদেরকে খুশি দেখে নিজেদেরও ভালো লাগছে প্রথম প্রথম ও বুঝতো না ও চুপ করে ওদেরকে দেখতো আস্তে আস্তে এখন বুঝতে পারছে তো ওদেরকে দেখে হাসছে তো বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করে তো যাই হোক তো রাতের বেলা এখন রুটি করা বাকি আছে তরকারিটা একটু করব তো তরকারি আজকে করব তো শম্পা আসেনি তো তরকারিটা এখন করব আর পায়েস করবো আগে চলো এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট বাই